প্রশ্ন করেছেন হাদিসে পড়েছি এবং শাহদের মুখে শুনেছি জান্নাতে একটি গাছ আছে যার একটি ঘোড়া শত বছর দৌড়ালো শেষ হবে না প্রশ্ন হলো জান্নাত কি এরকম একটি গাছই থাকবে নাকি জান্নাতে সবগুলি গাছে এত বড় বড় হবে আর একবার সুহানুল্লাহ বলে জান্নাতে একটি গাছ হয় এই গাছটি কি ওই গাছের মতো বড় হবে যার সায়াতরে একটি ঘোড়া শত বছর দৌড়াতে পারে ভাই আপনি প্রশ্নটা করেছেন আসলে কিন্তু একটি গাছ নয় মানে ঠিক না জান্নাতের গাছগুলি সবই এরকম জান্নাতের গাছগুলি সবই এরকম এক একটা গাছ শত বছর ধরে শেষ হবে না আর জান্নাত কত বড় এটা আপনাকে বুঝাতে পারবো না আপনাকে কীভাবে বুঝাবো যে জান্নাত কত বড়ো জান্নাত কত বড় বুঝেন একটা জিনিস থেকে রসল্লা বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার দুনিয়ার মতো দশটা দুনিয়া হবে পৃথিবী যত বড় আছে এটা দশটা হবে একজনের জন্য জান্নাত কত বড় এটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না আপনার মনে আসেনি আপনার অন্তরে কোনো উদিত হয়নি মালা আইন উনরা আর চোখে কোনোদিন দেখেনি ওলা উজুন সামেয়াদ কানে কোনো দিন শুনুনি ওলা খাতর আলা কালবে বাসার মানুষের অন্তরে উদিত হয়নি সেটা হচ্ছে জান্নাত সেই জান্নাতে আপনার এক একটা গাছে একশো বছর পর্যন্ত গাছের ছায়াত আপনি প্রত্যেকটা গাছে এরকম যে গাছগুলির ছায়া এত লম্বা হবে এত দীর্ঘ হবে এত বড় হবে বিশাল গাছ যেটার ছায়া আপনি অনবরত ঘোর দৌড় পারবেন একশো বছর আপনি শেষ হবে না আল্লাহ একবার সুতরাং আপনি যখন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার এরকম জ্ঞানাতে গাছ রোপণ হবে এবং সেগুলি বিশাল বিশাল গাছ হবে সেই গাছগুলোই আপনি একশো বছরও পালাইতে পারবেন এই জন্য আমাদের উচিত সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে পড়া বুঝে পড়া যে আসলে আল্লাহ তসবির পাঠ করছি সোহান আল্লাহ যখনই পড়বেন অর্থ কি সোহান্লাহ অর্থটা একটু বুঝে নেন সোহান আল্লাহ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি কিসের থেকে পবিত্র তিনি কোনো সৃষ্টির মত হওয়া থেকে পবিত্র এক তার কোনো খারাপ গুণ সাব্যস্ত করা থেকে পবিত্র দুই তিন তিনি তার সত্তা কারও মতো হওয়াতেই পবিত্র তিন চার তিনি তার কোনো কর্ম কোনো মানুষের মতো হওয়াতেই পবিত্র পাঁচ বা এর পরবর্তী হচ্ছে যে কেউ 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 কারও কোনো কারো কোনো 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 গুণ তার জন্য সাব্যস্ত করা যাবে না তার জন্য কোনো কার কর্ম সাব্যস্ত করা যাবে না তার জন্য কোনো আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো অধিকার আমি দিব না একমাত্র আল্লাহরই আমি তাকেই সবকিছু আমার কর্মকাণ্ডে সব কিছু আর তাকে নির্ধারণ করবে এই যে অর্থ সোভান এরকম যখন বলার সময় আপনার মাথার ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহকে সব রকম পবিত্র পবিত্র ঘোষণা করি সব রকম দিক থেকে পবিত্র করছি তার কোনো খারাপ গুণ দেব না কাফেরা যে সমস্ত খারাপ গুণ দেয় তা থেকে তার পবিত্র করবো না তার জন্য আমি কোনো স্ত্রী সাব্যস্ত করবো না তার জন্য আমি মানুষের মত হওয়া বা সৃষ্টির কারো মত হওয়া সাব্যস্ত করবো না তার সাথে সাথে যারা তার যে সমস্ত গুণগুলি আছে সেগুলোকে অস্বীকার করে সেই সেরকম কোনো কিছু আমি সাব্যস্ত করবো না বরং তারগুলোকে আমি তার গুণগুলোকে আমি স্বীকার করবো এটা হচ্ছে সোভান অর্থ তো সুবাহান আল্লাহ বলে আপনি যখন এরকম বলবেন মন থেকে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে একটি অবশ্যই এরকম একটি একটা গাছ দিবেন সেই গাছে আপনি একশো বছর পর্যন্ত বাড়তে পারবেন আল্লাহ জান্নাতের গাছগুলো বিভিন্ন রকম হবে তবে এই গাছ একশো বছর রওয়ানা হওয়ার মতো একটি গাছ নয় একটি বছর দীর্ঘ একটি গাছ না এরকম বহু গাছ হবে গাছ মাত্রে এরকম হবে এরকম আমি বলছি না আবার সব গাছ এরকম এটা না তবে অনেক যেটাই গাছ মানে বড় বড় হবে এটা হচ্ছে হাদিসে আসছে আর কোনো কোনো গাছ বলেছেন হ্যাঁ কোনো কোনো গাছ একটি গাছ নয় এটা ব্যক্তির নয় অর্থাৎ এটা এরকম বেশিরভাগ গাছ এরকম হবে যেগুলো একশো বছর ধরে আর মা বন্দা যখন চাইবে যে আমার গাছটা ছোট হোক ছোট হবে এরকম চাইবে সেরকম গাছ তার জন্য জানাতে হবে হ্যাঁ আল্লাহ তাল্লা কোরআন সেটা বলে দিয়েছেন যে ও কুমফি মন যা চাইবে চা আপনি যদি বলেন যে আমার একটা সুন্দর ছোটো গাছ চাইছি আল্লাহ তো সঙ্গে সঙ্গে ছোটো গাছ উঠে যাবে আপনার সামনেই এরকম জানাতে সেরকম অবস্থা আপনি যান জানাতে ইনশাল্লাহ সব রকমের ব্যবস্থাপনা আপনি পাবেন যেটা আপনি চান আল্লাহ আমাদেরকে জানাতে যাওয়ার দান করুন আমি